হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, সঙ্গীতা ওরিজিন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। সেটা আমি মুখ ধোয়া ব্রাশ করা থেকেই স্টার্ট করছি। তো এখন তো অনেক বেলা হয়ে গেছে, তো তোমরা আমার ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। এই যে ব্রাশ তো করা হয়ে গেল, এবার যেদিকে জল এসে গেছে, জল ভর্তি হয়ে গেছে, তো মুখটা ধুয়ে নিই। কাজগুলো করবো, তো আগে কাজ বলতে এমনি কাজটা করা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে টিফিন করেছি, টিফিনে হয়েছে লুচি। এই যে লুচি, গরম গরম লুচি আর চা। ভেবেছিলাম ছোলার ডাল করব, কিন্তু না আর সময় হয়নি যে করব, ভালো লাগছে না করতে। তো আমি আর ছোলার ডালটা রাখতে আর ভিজনে হয় না, তাই ছোলার ডাল করা হয়নি, লুচিটাই করেছি। আর লুচি এমনিতে আমার অতটা লুচি খেতে ভালো লাগে না, লুচিও তো করিও না অনেক দিন ছাড়া, ভাবলাম একটু লুচি করি। তার এই যে আমাদের সামনের পুকুরে দেখো জেলেরা মাছ দিয়েছে, মাছ ধরছে। তো সেই মাছ ধরার একটু ভিডিওটা করে নিলাম। এই যে দেখো জেলেরা ধরছে, ওইদিকে কত মাছ, পুরো শুনছি তো পুকুরটা পুরো যা মাছ আছে ধরবে, আর বাকি সব যায় যে যা পারে ধরে নিয়ে তারপরে বলছে পুকুরে একটু পয়সন দেবে। তো এই যে মাছ ধরেছে, আমরা আজকের আর কোনো কিছু কিনবো না, এই যে মাছ কিনে নিচ্ছি। তেলাপিয়া মাছ এই দেখো, এই যে আমাদের তেলাপিয়া মাছ নিচ্ছে, মাপা হয়ে গেছে। তো আমাদের 1 কেজির বেশি তেলাপিয়া নেওয়া হয়েছিল, যেটা 130 টাকা নিয়েছে। তো আজকে দুপুরবেলা তেলাপিয়ার মাছের ঝুলি খাওয়া হবে। এটা আরও অন্যরা এসেছে, যারা মাছ নেবে তারা তো মাছ নিচ্ছে। এদিকে নিয়ে আমরা চাটা খেয়ে সমস্ত কাজ করে বা জামা কাপড় কাচাকুচি করে ভাগটা বসিয়ে দিয়ে তারপরে এসেছি মাছ বাঁচতে। আমার এমনি মাছ অতটা বাঁচতে পারি না, বিয়ের আগে অতটা বাঁচতাম না, বা কতটা কেন, আমি কোনোদিনই মাছ বাঁচিনি বিয়ের আগে, কোনোদিনই মাছ বাঁচিনি, সবসময় আমার মাই মাছ বাঁচত। তো বিয়ের পর একটা নতুন দায়িত্ব, বিয়ের পর মানে আমার মেয়েদের কত দায়িত্ব বেড়ে যায়। এই মাছগুলো সব বেঁচে নিয়েছে, এত বেশি মাছ। আর মাটা মাছ তো আমার হাতে অনেক জায়গায় কেটেও গেছে, মোটামোটা কাটা। তো এমনি ছোটোখাটো মাছ হয়, বাটা টাটা হয় তবু হয়, কিন্তু এই তেলাপিয়া মাছের কাঁটাগুলো খুব মোটা মোটা, কত কষ্ট করে মেয়ে বেছে কেটেছি, কেটে এবারে ধুয়ে কাঁচা হয়ে গেছে। যে তো এবার কাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো, এগুলো করে নিই ঝোলটা। তারপরে বাদ বাকি কাজগুলো করতে হবে, তারপরে স্নান টান করতে হবে, ছেলেকেও স্নান করানো আছে, আরও কিছু কাচাকুচি ভিজিয়ে রেখেছি সেইগুলো করবো। সব কিছু করে তারপরে স্নান টান করে দুপুরবেলা খেতে বসে গেছি। এতে আমার আমি আগে খেয়ে নিয়েছিলাম, কারণ খুব জোর খিদে পেয়েছিল, আমার বর গিয়েছিলো চুল কাটতে, তো সেই জন্য আমি আগে খেয়ে নিয়েছি। আর বাকি পাতে দেখো আমার চাটনি পড়ে রয়েছে, ওই জন্য চাটনিটা খাচ্ছে। আর ওইদিকে আমার বর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, ওর জন্য ওই জন্য আর একটু চাটনি রেখে দিয়েছি। আমি বললাম যে এই চাটনিটা রেখে দিয়েছি, তুমি খাবো, ঠিক আছে। ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছেলে এদিকে শুয়ে আছে। তো বরকে ফোন করেছিলাম, তো ফোনই করে বলেছি যে আমি খেয়ে নিয়েছি, আমার খুব জোর খিদে পেয়েছে। সেই দুপুরবেলা লুচি খেয়ে, সেই সকালে লুচি খেয়েছি, আর সারাদিন কাজ করে আর ভালো লাগছে না। তো খাওয়া দাওয়ার পরে বাসন মাজতে চলে এসেছি, বাসনটা মেজে নিই, তারপরে আবার বাদ বাকি কাজগুলো করবো। এবার দুপুরবেলা ঘুমাবো, ঘুমাবো বলতে ছেলেকে ঘুম পাড়াবো, তো সেই জন্যে বাসনগুলো মেজে নিই। আমার বাসনগুলো মাজা হয়ে গেছিলো আগে, এটা সেই আমার বরের বাসনটা ছিল, সেটা মেজে নিই। এই বিকালবেলা হয়ে গেছে, বিকালবেলায় জল এসে গেছে, তো জলটা তোলা হয়ে গেছে। তারপরে দেখি না এইদিকে গাছটা ঝুলে পড়েছে, তো গাছটাকে একটু ভালো করে বেঁধে দিই। এমন এই দিকটা চলে এসেছে যে কলের দিকটা জল তোলা যায়, তো জল তুলতে খুব অসুবিধা হয়, সেই কারণে একটু গাছটা সাদা ফুলের গাছটা বেঁধে দিই। আর এত মশা কামড়াচ্ছে, একটু হালকা হালকা সন্ধ্যের মতন হয়ে গেছে বলে এত মশা হয়েছে, এত মশা হয়েছে যে কাজ করবো কোনো কাজ করা যায় না। এবারে এই দিকটাও বেঁধে দিই। এটা হচ্ছে দেখো না, এত মশা ভন ভন করছে, প্রচুর মশা, প্রচণ্ড মশা। সন্ধে হয়ে গেছে বলে আরও মশা, যে বাঁধবো ভালো করে বাঁধতেই দেয় না। আমার ছেলেও এসছে গাছ বাঁধতে, আমি ওকে বলছি তুই সরে যা, দিয়ে প্রচুর মশা। তো ভালো করে ধরে এদিকটা, এদিকটা বলতে হচ্ছে এইটা, এইটা কারেন্টের ঘর, তো এইখানটা বেঁধে নিই। বেঁধে নিয়ে হাতটাকে ধুয়ে নিই, জল তো তোলা হয়ে গেছে, জলও ভর্তি হয়ে গেছে, আবার দেখে নিই গাছটা ঠিকঠাক বাঁধা হয়েছে কি না। তো হয়তো জল আছে, তার একটু হাতটা ধুলাম, যখন একটু জল কমে গেল ওই জন্য জলটা ভর্তি করে নিয়ে নিলাম।
তো গাছগুলো বেঁধে দিয়েছি। মা বেঁধে দিয়েছিল বলতে শাশুড়ি না কি বল, শাশুড়ি আবার কেন বলছিল দুপুরবেলা বাঁধবে, তাই বলছিলাম বিকালবেলা বাঁধবে। তো দেখছিলাম একটু বাঁধা, কিন্তু বাঁধা যা বাঁধা সে আবার এমন বাঁধা হালকা করে, তো ওই জন্য আমি ভালো করে বাঁধলাম টাইট করে। এবারে দুপুরবেলা শুয়েছিলাম মশারিগুলো তুলে, আজকেও কি হয় জানি না, বৃষ্টির খবরে তো দেখাচ্ছে। আজ শুক্রবার থেকে শহরে নানান জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় টর হবে, বৃষ্টি হবে কি জানি। আমাদের পাড়াতে আজকের খেলা, আমার পাড়া করতাম বাপের বাড়িতে খেলা হচ্ছিল দুদিন ধরে ক্রিকেট, তো আইপিএল টাইপ খেলা যে হয় আইপিএল টাইপই খেলা হচ্ছিল, কিন্তু কালকে বৃষ্টির কারণে পরশু দিন থেকে মনে হয় খেলা হচ্ছিল, তো বৃষ্টির কারণে কালকের খেলা ভেস্তে গেছে এবং বৃষ্টি শুরু হয়েছে ঝড় বৃষ্টি যে খেলা বন্ধ হয়ে গেছে। তো আজকে কি হয়, এমনি তো কালকের খেলা হতো আজকের ফাইনাল হতো, সেটা বলো না দেখা যাক, আজকে আবার বৃষ্টি বৃষ্টি হয় কি জানি। আজকের আমার স্কুলে প্রবলেম হয়ে গেছে এমন বৃষ্টি রেতে, আমি স্কুলে গেছি আর ডেকে ডাকছি বাচ্চাদের বসানোর জন্য চট চটফট বুট পেতেছি, ব্যাস ঝরেছি আর সব গোছানো, কি কষ্ট আজকে। বাইরে ওপেন স্কুল বলে যা হয়, চা করবো সন্ধ্যা হয়ে গেছে, যাও আবার বর যাবে আলু আনতে। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা অল বেল আইকন হিট করে রাখো যাতে আমার যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায়।